প্রিয় বন্ধুরা, আজ আমরা এই ভিডিওতে জানতে চলেছি একটি কবুতর বা পায়রার বিস্ময়কর ঘটনা, কিভাবে একটি কবুতর একজন বণিকের হত্যাকাণ্ডে সাক্ষী দিয়েছিল। এই কাহিনীটি বিস্তারিত জানার জন্য আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, আর ইসলামিক কাহিনী ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনস ক্লিক করুন। তো চলুন শুরু করা যাক আজকের কাহিনী। বন্ধুরা, ইরাক শহরে একজন বণিক ছিল। আল্লাহ তাআলা তাকে অনেক ধন সম্পত্তি দান করেছিলেন। সে ছাগল মেষ পালন করত, তাদেরকে ভালো ভালো খাবার খাওয়াত, আর হালালভাবে সেই পশুগুলিকে বাজারে নিয়ে গিয়ে বিক্রি করে দিত। আর এই ব্যবসা বাণিজ্যের জন্যই তাকে এক শহর থেকে আরেকটি শহরে যেতে হতো। একবার এমন ঘটল যে সে তার পশুগুলি বিক্রি করার জন্য কোনো একটি অন্য শহরে যাবার মনস্থির করল। যাবার পূর্বে সে তার ছেলেকে বলল, আমি এই ছাগলগুলি বিক্রি করার জন্য যাচ্ছি। তার ছেলে বলল, আমিও আপনার সঙ্গে যেতে চাচ্ছি। কিন্তু বণিক বলল, না, এবার না, অন্য কোনো সময় আমি তোমাকে আমার সঙ্গে নিয়ে যাব। এরপরে সেই বণিক তার ছাগল মেষ নিয়ে হালব নামক শহরের দিকে রওনা দিল। বণিক সেই শহরে পৌঁছে গেল, আর কিছুদিন সে সেখানেই থাকল। সেখানে একটি পশুর অনেক বড় হাট লাগত। সেই বাজারে তার ছাগলগুলি বিক্রি করে দিল, আর অনেক টাকা পয়সা উপার্জন করে সে আবারও তার শহরের দিকে রওনা দিল। সে এখনও রাস্তায় ছিল, তো হঠাৎ করে একজন ডাকাত তাকে একাই রাস্তায় দেখতে পেল। আর সে তাকে দেখা মাত্রই বুঝে গেল যে এই লোকটির কাছে অনেক টাকা পয়সা রয়েছে। তাই সেই ডাকাত ভাবল যে আমি এই লোকটিকে লুণ্ঠন করে নেব। তারপরে সেই ডাকাতটি তার পিছু পিছু হাঁটতে শুরু করল। যখন সে বণিক একটি নির্জন জায়গায় একটি গাছের নিচে কিছুক্ষণ বিশ্রাম করার জন্য বসল, তো সেই সময় সে ডাকাত বণিকের উপর আক্রমণ করে দিল। তার গলায় ছুরি রেখে বলল, তোমার কাছে যা কিছু আছে তাড়াতাড়ি সব কিছু বের করে আমাকে দিয়ে দাও। সেই নেক ব্যক্তিটি এদিক ওদিক তাকালো আর চিৎকার করতে লাগলো যাতে করে কেউ তাকে বাঁচিয়ে নেই। কিন্তু সেই নির্জন এলাকায় তার আওয়াজ শোনার মতো কোনো মানুষ ছিল না। তাই সে চুপচাপ করে তার সমস্ত টাকা পয়সাগুলি সেই ডাকাতের হাওয়ালে করে দিল আর বলল, এখন তো আমাকে যেতে দাও। কিন্তু ডাকাতের উদ্দেশ্য পরিবর্তন হয়ে গিয়েছিল। সে বলল, না, আমি তোমাকে মেরে ফেলব। বণিক বলল, তুমি তো আমার সমস্ত টাকা পয়সা নিয়ে নিয়েছো, এখন তুমি আবার আমাকে মারতে চাচ্ছ কেন? আমার ছোট ছোট সন্তান রয়েছে, আমাকে হত্যা করো না। কিন্তু ডাকাত তার উদ্দেশ্যে অবিচল ছিল। বণিক তাকে অনেক অনুরোধ করল, কিন্তু ডাকাত তার কোনো পরোয়াই করল না, আর তাকে হত্যা করার জন্য তার দিকে ছুরি চালাতে শুরু করল। বণিক এদিক ওদিক তাকালো যে কেউ যেন তাকে সাহায্য করে, কিন্তু তাকে সাহায্য করার মতো সেখানে কেউ উপস্থিত ছিল না। হঠাৎ করে সে উপরের দিকে তাকালো, আর তার নজর উপরে বসে থাকা দুইটি কবুতরের উপর পড়ল। যে গাছের নিচে বসে সে বিশ্রাম নিচ্ছিল, সে দেখতে পেল যে সেখানে দুইটি কবুতর বসে আছে, আর কবুতরগুলি তার দিকে তাকিয়ে আছে। বণিক সেই কবুতরের দিকে তাকিয়ে কিছু বলতে চাইল, কিন্তু এদিকে ডাকাত ছুরি দিয়ে তার উপর আক্রমণ করতে শুরু করল। তাই বণিক অনেক কষ্ট করে সেই কবুতরগুলির দিকে তাকিয়ে বলল, এ কবুতরেরা সাক্ষী থেকো যে আমাকে এই ডাকাতটি নৃশংসভাবে হত্যা করেছে, আমার হালালের উপার্জিত টাকা পয়সাগুলিও সে নিয়ে নিয়েছে, তোমরা সাক্ষী থেকো এবং আমার সন্তানকে এ বিষয়ে অবগত করে দিও। ডাকাত তাকে হত্যা করে ফেলল, আর সেই বণিকের অন্তিম কথাগুলি হাসি মজাকের ছলে বলতে লাগলো, এ কবুতরেরা সাক্ষী থেকো, এ কবুতরেরা সাক্ষী থেকো। আর তারপরে সে বলতে লাগলো, এই বেজবান পায়রাগুলি তোমার আবার কি সাক্ষী দেবে। ডাকাত তাকে হত্যা করে তার নিজের জায়গায় ফিরে আসলো। সে রাস্তায়ও এই কথাগুলি বলছিল যে এই বেজবান পাখিগুলি আবার তার কি সাক্ষী দেবে, এমনটা কখনো হতে পারে না, তারা আমার সম্বন্ধে আবার কি জানে যে তারা আমার ব্যাপারে সাক্ষী দেবে। এদিকে সেই নেক ব্যক্তির বাড়ির লোকজন তার বাড়িতে ফিরে আসার অপেক্ষায় ছিল। দিন কাটতেই থাকলো, কিন্তু তার কোনো খবর পাওয়া গেল না। সুতরাং তার বড় ছেলে নিজের পিতার খোঁজে সেই হালব শহরে চলে আসলো। সেখানে সে জানতে পারলো
যে অমুক তারিখে তার বাবা এখানে এসেছিল আর সেই জায়গায় সে ছিল, আর অমুকের হাতে সে ছাগলগুলি বিক্রি করে টাকা পয়সা নিয়ে সে বাড়ির দিকে রওনা দিয়েছিল, আর অমুকের কাছে তোমার বাবা সেই ছাগলগুলি বিক্রি করে দিয়েছিল, আর তার পরিবর্তে এতগুলি টাকা পেয়েছিল, আর সেই টাকার পরিমাণ অনেক বেশি ছিল। আর কিছুদিন পরে হালফ শহরের একটি নির্জন এলাকায় কোনো অপরিচিত ব্যক্তি তোমার বাবাকে হত্যা করে ফেলেছে, আর সমস্ত টাকা পয়সা লুণ্ঠন করে সেখান থেকে পালিয়ে গেছে। তোমার বাবাকে এই শহরের কবরস্থানে দাফন করে দেওয়া হয়েছে। এটি শুনে বণিকের ছেলে অনেক কান্না করল, অনেক দুঃখিত হলো। সে তার বাবাকে অনেক ভালোবাসত। সে সেই শহরের হাকিমের কাছে গিয়ে উপস্থিত হলো, আর হাকিমকে গিয়ে বলল যে এটি কি করে সম্ভব, আমার বাবা তো এখানে ব্যবসা করার জন্য এসেছিল, সে ছাগলের ব্যবসা করত, আর তার কাছে যা টাকা পয়সা ছিল সেই টাকা পয়সাগুলিও আমরা পেলাম না। টাকা পয়সার কোনো দুঃখ নেই, কিন্তু আমার বাবার সঙ্গে এই ঘটনা ঘটার জন্য আমরা অনেক দুঃখিত। এমনটা কি করে আপনার শহরে কোনো অপরিচিত ব্যক্তি আসে আর কাউকে হত্যা করে চলে যায়? আপনার কাছে কি তাকে ধরার মতো কেউ নেই? শহরের হাকিম তার কথা শুনল না। সে কান্না করতে করতে কাজীর দরবারে গিয়ে উপস্থিত হলো, কিন্তু কাজীও তাকে কোনোভাবে সাহায্য করল না। এরপরে সে তার বাবার সেই বন্ধুদের কাছে গেল, যাদের কাছে সে তার ছাগলগুলি বিক্রি করেছিল। তার বাবার বন্ধুরা বলল, এই কথাটি তো সত্য যে তোমার বাবা টাকা পয়সা জমা করে একাই সফর করে যাচ্ছিল, কিন্তু বলো এখন কে সাক্ষী দেবে, কেননা সে তো একাই ছিল, তার সঙ্গে আর কেউ ছিল না। হয়তো সে যদি কারোর সঙ্গে থাকতো তাহলে হয়তো সেও মারা যেত। সে অনেক কষ্ট দিয়ে তোমার বাবাকে হত্যা করেছে আর সেই স্থান থেকে পালিয়ে গেছে, আমরা তাকে খুঁজে পাব না। হত্যাকারী সেখানে কোনো নিশানও ছেড়ে যায়নি। এরপরে বণিকের ছেলে নিরাশ হয়ে আবারও বাড়িতে ফিরে আসলো। বাড়িতে এসে সে চিন্তা করছিল যে এই সমস্ত কথাগুলি আমি কি করে আমার মাকে জানাবো, কিন্তু মাকে জানানো অনেক জরুরি ছিল, তাই সে তার মাকে বলল, মা, বাবাকে এইভাবে কেউ হত্যা করে ফেলেছে, আর সেই হত্যাকারী কে ছিল আমরা তা কিছুই জানি না। টাকা পয়সাও সে নিয়ে পালিয়ে গেছে, আর বাবাকে সে মেরেও ফেলেছে। আমি সেই কবরস্থানেও গিয়েছিলাম যেখানে আমার বাবাকে দাফন করা হয়েছে। তার মা এই কথা শোনা মাত্রই বেহুঁশ হয়ে গেল। কিছুক্ষণ পরে তো মায়ের হুঁশ ফিরে আসলো, কিন্তু অনেক দিন কেটে যাবার পরেও হত্যাকারীর কোনো সন্ধান পাওয়া গেল না। তার ছেলেটি ভাবছিল যে কিভাবে আমি আমার বাবার হত্যাকারীকে খুঁজে বার করব। একবার এমন হলো যে সে ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে গেল। সেখানে একজন মৌলানা সাহেব ছিলেন, তিনি তাকে চিন্তিত এবং তাকে অঝর্ণয়নে কান্না করতে দেখে জিজ্ঞাসা করলেন, বেটা কি হয়েছে, তুমি এত কান্না করছো কেন? সে সমস্ত ঘটনা মৌলানা সাহেবকে শুনিয়ে দিল যে আমার নেক বাবাকে কোনো একজন ডাকাত হত্যা করে ফেলেছে, আমি এতিম হয়ে গেছি, আমি এটি বুঝতে পারছি না যে সেই হত্যাকারী কে ছিল যে কিনা নির্জন এলাকায় আমার বাবাকে হত্যা করে দিয়েছে। সেই শহরের হাকিমও এটি বলতে পারছে না, সাক্ষী দেওয়ার মতো কেউ নেই। তো মৌলানা সাহেব বলল, যদি আমি তোমাকে একজন অলির কথা বলি যিনি কিনা আল্লাহ তাআলার একজন নেক বান্দা, আর তিনি তার ইলমের সাহায্যে অবশ্যই আমাদেরকে বলে দিতে পারবেন যে তোমার বাবাকে কে নৃশংসভাবে হত্যা করেছে। এটি শুনে সেই ছেলেটি অনেক আনন্দিত হল আর বলল, আপনি কি তিনার সঙ্গে আমাকে সাক্ষাৎ করিয়ে দিতে পারেন? তারপরে সেই যুবক মৌলানার সঙ্গে সেই আল্লাহর অলির কাছে গিয়ে উপস্থিত হল। আল্লাহওয়ালা বুজুরুগ ব্যক্তিটি সেই সময় এবাদতে মশগুল ছিলেন, সেই ছেলেটি সেখানেও কান্না করে যাচ্ছিল। আল্লাহর অলি এবাদত সম্পূর্ণ করে বললেন, বেটা চিন্তা করো না, সাক্ষী সে দেবে যার সম্বন্ধে সেই হত্যাকারীও ভাবতে পারেনি যে সেও আবার সাক্ষী দিতে পারে। তুমি দেখে নিও, যখন আল্লাহ তাআলা হুকুম করেন তো বড় থেকে বড় অপরাধীও বাঁচতে পারে না। তুমি দেখে নিও, তোমার বাবার হত্যাকারীও ধরা পড়বে আর সে তার নিজের মুখেই তা স্বীকার করবে। অন্যদিকে ডাকাতের কথা শুনুন, সে এখনও ভুলেনি যে সে একজন নেক বণিককে হত্যা করেছিল। যখনই সে কোনো কবুতরের জোড়াকে দেখত তো সঙ্গে সঙ্গে তার সেই বণিকের সেই অন্তিম কথাগুলি স্মরণ চলে আসত।
যে এই কবুতরেরা সাক্ষী থেকো। এই কথা স্মরণ করে সে হেসে উঠত আর সে বলতো, কত বোকাই ছিল না সেই লোকটি, বেজবান পাখিকে সাক্ষী বানিয়ে গেছে, আরে আমাকে আবার কে ধরবে। আজ আমি শহরের একজন ধনী ব্যক্তি, আমার আশেপাশেও কেউ আসতে পারে না। একদা তার কোনো এক আত্মীয়র বাড়ি অনুষ্ঠান ছিল, সে তো ধনী ব্যক্তি ছিলই, তার সঙ্গে সঙ্গে তার আত্মীয় অনেক ধনী ছিল। সেই অনুষ্ঠানে সেই হত্যাকারী ডাকাতও গিয়েছিল, আর সেখানে আরও অনেক অতিথি এসেছিল, বিভিন্ন ধরনের খাবারের আয়োজন করা হয়েছিল। সেই হত্যাকারীর সামনেও একটি অনেক বড় থালা রাখা হলো। যখন সে সেই থালাটির ঢাকনাটি সরালো, তো সামনে দুইটি রান্না করা কবুতর ছিল। সেই কবুতরটি দেখা মাত্রই সেই ডাকাতটির সামনে সেই দৃশ্যটি ভেসে উঠল। সে দেখতে পেল একটি গাছ, আর সেই গাছের উপর বসে আছে দুইটি কবুতর। আর তার সঙ্গে সঙ্গে সে এটিও দেখতে পেল যে সেই বনিকটি কবুতরগুলিকে ডেকে বলছে, এ কবুতরেরা সাক্ষী থেকো। সে বারবার এই কথাটি শুনতে পাচ্ছিল যে এই কবুতরেরা সাক্ষী থেকো, এ কবুতরেরা সাক্ষী থেকো। এই কথাগুলি শুনতে শুনতে সে হঠাৎ করে নাচে ও চিৎকার করে উঠল আর জোরে জোরে হাসতে শুরু করল। লোকজনেরা তার দিকে তাকাতে শুরু করল আর ভাবতে লাগলো, এ লোকটির আবার হঠাৎ করে কি হয়ে গেল। সে দাওয়াতকে ভুলে সেখানে উপস্থিত লোকজনদেরকে তার হত্যা করার ঘটনা শোনাতে শুরু করল। সে লোকজনের সম্মুখে তার হত্যাকাণ্ডের সম্পূর্ণ ঘটনা বিস্তারিতভাবে বয়ান করে দিল। লোকজনেরা এটি শুনে অবাক হয়ে গেল। যখনই সে তার নিজের রহস্যটি নিজের মুখ দিয়ে প্রকাশ করে দিল, তখন সে বুঝতে পারল যে আমি এটি কি করে ফেললাম। অনেক বছরের পূর্বের ঘটনা যেটি লোকজনেরা ভুলে গিয়েছিল, আর লোকজনেরা তো এটি জানতও না যে আমি সেই বনিকে হত্যা করেছিলাম। আর এই মামলাটি বন্ধ হয়ে গিয়েছিল, এমনকি কাজীও এই কেসটি বন্ধ করে দিয়েছিল। এখন আমি নিজেই এই কথাটি প্রকাশ করে দিলাম, কিন্তু এখন তো তীর কামান থেকে বেরিয়ে গিয়েছিল। কিছুক্ষণের মধ্যেই এই কথাটি শহরের সমস্ত জায়গায় পৌঁছে গেল, শহরের হাকিমের কাছেও খবর পৌঁছে গেল। সে সঙ্গে সঙ্গে সেই হত্যাকারীকে গ্রেফতার করার হুকুম দিল। সেই অনুষ্ঠানে উপস্থিত লোকজনদেরকে সাক্ষীর জন্য ডাকা হলো। তারা সবাই নিজের নিজের বয়ান দিল। অপরাধীকে ডেকে সাক্ষীদের বয়ান তার সামনে রাখা হলো। এখন তার কাছে মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না, কেননা এই সমস্ত কথাগুলি তো সে নিজেই নিজের মুখ দিয়ে বলেছে। এখন আবার সে কি করে বলবে যে আমি এই কথাগুলি বলিনি। কাজী অপরাধীকে ফাঁসির সাজা শুনিয়ে দিল। ফাঁসির একদিন পূর্বে অপরাধীর সঙ্গে তার স্ত্রী শেষবারের জন্য দেখা করতে আসলো, আর সে তার স্বামীকে জিজ্ঞাসা করল যে এতদিন ধরে যখন এই রহস্যটি তুমি তোমার কাছে গোপন রেখেছিলে, আর এ ব্যাপারে কেউ জানতো না, আর এমনকি আমিও এটি জানতাম না, তাহলে তুমি কি করে এই রহস্যটি প্রকাশ করে দিলে। তো সে উত্তর দিল, আমি জানি না, আমার এমন অনুভব হয়েছিল যে একজন বুজরুক ব্যক্তি আমার সামনে উপস্থিত আছে, আর তিনার চেহারা অনেক নুরানি ছিল। তিনি আমার সামনে এসে না জানি কি পড়ে আমার মুখে দম করে দিলেন, আর আমি সেই সময় বলতে শুরু করে দিলাম। আমি সব কিছুই বলে দিলাম যেগুলি না বলার আমি কসম খেয়েছিলাম। পরের দিন সকাল সকালে তার ফাঁসির দৃশ্য দেখার জন্য অসংখ্য লোকজন জমা হয়েছিল, তাদের মধ্যে সেই নেক বণিকের পুত্রও ছিল। সে খবর পেয়ে গিয়েছিল যে হত্যাকারীকে গ্রেফতার করা হয়েছে। আল্লাহর ওলি যেই কথাটি বলেছিলেন সেই কথাটি এখন বাস্তবে রূপান্তরিত হলো। কিন্তু এখনও একটি অদ্ভুত দৃশ্য দেখার বাকি ছিল। যখন হত্যাকারীর গলায় ফাঁসির রশিটি লাগিয়ে দেওয়া হলো, তো সেই সময় সে বলল, লোকজনেরা আমি সেই কথাটি বলিনি, বরং সেগুলি তো কবুতর বলেছিল। সেই দুইটি কবুতর যারা সেই সময় সেই গাছে বসেছিল, আর যারা আমাকে হত্যা করতে দেখেছিল, আর তারাই সেই সময় সেই অনুষ্ঠানে আমার থালাতে পড়েছিল। আমি এ ব্যাপারে কিছুই জানি না, সেই কবুতরগুলি এই কথাগুলি বলছিল, আর তাদের কথাগুলি আমার মুখ দিয়ে বের হচ্ছিল। লোকজনেরা এটি মনে করছিল যে এই লোকটির এখন মাথা খারাপ হয়ে গেছে, অর্থাৎ সে এখন পাগল হয়ে গেছে। যখন জাল্লাদ রশি টেনে দিল, তো লোকজনেরা একজন অপরাধীকে তার শাস্তি পেতে নিজের চোখে দেখল, আর সবাই শান্ত হয়ে গেল। তারপরে হঠাৎ করে লোকজনেরা
নারায় তকবীর আল্লাহ একবার বলতে লাগলো, ইয়া আল্লাহ, আপনি যদি চান তাহলে বেজবান পশু পাখিও সাক্ষী দিতে পারে। ঠিক সেই সময় লোকজনেরা দুইটি কবুতরকে দেখল যারা সেই হত্যাকারীর মাথায় বসেছিল। সমস্ত লোকজনেরা বলে উঠল, আমরা এটি সাক্ষী দিলাম যে এই কবুতরেরা সাক্ষ্য প্রদান করে দিয়েছে। যেই সাক্ষী তাদেরকে সেই বনি করে গিয়েছিল, শুধুমাত্র তাকে শাস্তি দেওয়া হলো তা না, তারপরে পাওনাদারের টাকা অর্থাৎ সেই বণিকের টাকা সেই বণিকের ছেলের কাছে পৌঁছে দেওয়া হলো। সুবহানাল্লাহ, অবশ্যই মানুষ যদি নেক কাজ করে তাহলে আল্লাহ তাআলা সাক্ষ্য বেজবান পশু পাখিকেও করে থাকেন। আর আমাদের এটি বিশ্বাস থাকা প্রয়োজন যে আমাদেরকে সাহায্যের জন্য আমাদের রব আমাদের কাছে যথেষ্ট, আর পাপ কোনোদিনই চাপা থাকে না, এক না একদিন তা অবশ্যই প্রকাশ পেয়ে যায়। চাহে কেউ গোপনে গুনাহ করে থাকুক না কেন, আল্লাহর কাছে তারও গ্রেফতারি অবশ্যই হবে। তো বন্ধুরা, আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে অবশ্যই ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। জাযাকাল্লাহু খায়রান।